నీలో నీలో కరాకడి ఘరి ఢుకి మరిలు తరా దిలో కరాఫిలి ఘరి ఢుకి మరిలు తరా దిలో కరాఫిలి একে প্রতিবাদী কণ্ঠ ছিল নীল কারাকড়ে একে প্রতিবাদী কণ্ঠ ছিল নীল কারাকড়ে ঘরে ঢুকে মারিল তারা দিল কারাফিলি ঘরে ঢুকে মারিল তারা দিল কারাফিলি একে প্রতিবাদী কণ্ঠ ছিল নীল কারাকড়ে একে প্রতিবাদী কণ্ঠ ঘরে ঢুকে মারিল তারা দিল কারাফিলি ঘরে ঢুকে মারিল তারা দিল কারাফিলি বলে পুলিশের পোশাক পরে ঢুকেছিল তার ঘরে পুলিশের পোশাক পরে একে প্রতিবাদী কণ্ঠ ছিল নীল কারাকড়ে ঘরে ঢুকে মারিল তারা দিল কারাফিলি ঘরে ঢুকে মারিল তারা দিল কারাফিলি বলে পুলিশের পোশাক পরে ঢুকেছিল তার ঘরে পুলিশের পোশাক পরে একে প্রতিবাদী কণ্ঠ ছিল নীল কারাকড়ে ঘরে ঢুকে মারিল তারা দিল কারাফিলি ঘরে ঢুকে মারিল তারা দিল কারাফিলি আমরা সকলেই জানি যখন কৃষি আন্দোলন হয় আনিস ভাই রাস্তায় পর্যন্ত নেমেছিল এইসবগুলোর জন্য আজকে আনিস ভাইকে এই দুনিয়ার বুক থেকে ছেড়ে চলে যেতে হলো তাই মারারে আগে হাতি কি তাদের একটু ও কাপলো না সাজি থেকে তার দিল ফেলে কিছু মনে করলো না সাজি থেকে তার দিল ফেলে কিছু মনে করলো না একে পতি বাবা কণ্ঠ ছিল নীল কারাকড়ে একে পতি বাবা কণ্ঠ ছিল নীল কারাকড়ে ঘরে ঢুকে মারিল তারা দিল কারাফিলি ঘরে ঢুকে মারিল তারা দিল কারাফিলি বলে পুলিশের পোশাক পরে ঢুকেছিল তার ঘরে পুলিশের পোশাক পরে ঢুকেছিল তার ঘরে বাবা দেখিলো ছেলের জান নিল ঝিঁকেড়ে একে প্রতিবাদী কণ্ঠ ছিল নীল কারাকড়ে ঘরে ঢুকে মারিল তারা দিল কারাফিলি ঘরে ঢুকে মারিল তারা দিল কারাফিলি
ভাইয়ের সত্যের বিচার পাওয়ার জন্য সঠিক বিচারটা যাতে আনিস ভাই পায় আজকের সেই কারণে আজকের হাজার হাজার মানুষ আজকের হিন্দু মুসলিম সবাই আজকের পথে নেমেছে আজকের আনিস ভাইয়ের ন্যায় বিচার পাওয়ার জন্য এটাও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আনিস ভাইকে দুবার কবর থেকে তোলা হলো এই কারণে যাতে আনিস ভাই সঠিক বিচারটা পায় সেই কারণে আজকের আনিস ভাইকে দুবার কবর থেকে তোলা হলো তাই পরে কবি ছন্দের মাধ্যমে লিখে ঘরে ঢুকে মারো তারা দিলো কারা ফেলে